হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনককুটিরে। আজ আমি ম্যাকারনিটা রান্না করে দেখাবো, খুব নর্মালভাবে, নুডলস যেভাবে আমরা রান্না করি সেভাবে করে দেখাবো। ডিম ইউজ করবো, আমি কোনো চিকেন বা চিংড়ি দেবো না আজ। খেতে খুবই মজা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি সবজির মধ্যে শুধু নিয়েছি গাজর আর ফুলকপি, কেটে সেদ্ধ করে নিয়েছি, 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি আমি। এখানে ফুলকপির যে পাতাগুলো থাকে সেগুলোও নিয়েছি আমি, দেখতে ভালো লাগবে। কাঁচামরিচ এবং লাল সবুজ দুটোই আমি কেটে বিচি ফেলে দিয়েছি অনেকটাই। পেঁয়াজটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে রসুনটা নিয়েছি আমি 1 চা চামচ, পরিমাণ পেঁয়াজটা হবে 1/4 কাপ, মরিচটা নিয়েছি আমি 2, আর একটা ডিম নিয়েছি ভেঙে। ম্যাকারনিটা আমি 1 কাপ শুকনো ম্যাকারনি সেদ্ধ করে প্রায় 10 মিনিট সেদ্ধ করেছি। আমি লবণ দিয়েছিলাম প্রায় 1/4 চা চামচ পানিতে, বেশি পানিতে দিয়ে ম্যাকারনিটাকে পুরোপুরি আমি সেদ্ধ করে নিয়েছি। 1 কাপ ম্যাকারনি সেদ্ধ করার পর এই পরিমাণে হবে। তা চলুন রান্নাটা শুরু করি আমরা। আর কী কী উপকরণ লাগবে দেখে নেই। আমি একটা প্যান চুলায় দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এই ম্যাকারনিটা রান্না করতে আমাদের তেল লাগবে 2 থেকে 3 টেবিল চামচ। তেলটা একটু গরম হওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচিটা, খুব বেশি ভাজবো না। রসুনটাও দিয়ে দিচ্ছি আমি। এবার আমি এগুলো প্রায় 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেবো। জালটা কম রেখেছি আমি মিডিয়াম লোতে। পেঁয়াজটা লাল করবেন না, এ ধরনের সাদাই থাকবে। হয়ে গেছে, এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমটা। পেঁয়াজটাকে আমি এক সাইডে একটু সরিয়ে নিচ্ছি, তারপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে চিংড়ি মাছ আবার চিকেনও ইউজ করতে পারবেন। আমি শুধু ডিম দিয়ে, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে রান্না করে দেখাচ্ছি আজ। ডিমটাকে একটু ঝুড়া ঝুড়া করে নেবেন এক সাইডে রেখে। ডিমটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা মিশিয়ে দেবো। পেঁয়াজ আর ডিম একসাথে মিলিয়ে নেবো। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাকারনি, সেদ্ধ করা ম্যাকারনিটা দিয়ে দিচ্ছি আমি। সবজিটা আমি কিছুক্ষণ পরে দেবো, একটু ভেজে নেবো 2-1 মিনিট। ডিম আমি 1টা দিয়েছি, আপনার ইচ্ছা করলে এখানে 2টো ডিমও দিতে পারবেন। এবার দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়াটা। লবণ আমি দিয়েছিলাম সেদ্ধ করার সময়, এখন লবণটা একটু দেখে নেব, যদি লবণ লাগে আরও দিয়ে দেব। লবণটা আরও লাগবে, আমি আরও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যে কেটে রেখেছিলাম সেটা, আর সবজিটাও দিয়ে দিচ্ছি। এখন আমি আর বেশি রান্না করব না, সবজির কালারটা যাতে নষ্ট না হয়। 2-1 মিনিট নেড়ে আমি নামিয়ে নেব। যে কোনো সময় রান্না করে নিতে পারেন। শীতের সবজি দিয়ে এখন পেঁয়াজকলি থাকলে পেঁয়াজকলিটাও দিয়ে নেবেন। হয়ে গেছে ভিউয়ার্স, আমি এখনই চুলাটা অফ করে দিচ্ছি। সসের পরিমাণটাও যদি বেশি দিতে চান দিতে পারবেন। এবার আমি ডিশ আউট করে নিচ্ছি। সবজি ডিম দিয়ে ম্যাকারনির রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।